দুদিন ধরে আলট্রাসোনোগ্রাফি আমার হলো, মানে এখন সমস্ত কিছু নিয়ম টিয়ম সব চেঞ্জ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে রাখছি নমিতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকুন। আর আমার শরীর খুবই খারাপ, একদমই আমি ভালো নেই, আমি এক ফোঁটা ভালো নেই। আমার শরীর অবস্থা যা যাচ্ছে, শরীরে এক ফোঁটা ভালো নেই। তা আজকে তো এখন দেখছেন রেডি হয়ে আছি, আমি যাচ্ছি রিপোর্টের জন্য। তা আজকে রিপোর্ট তো আমাকে 4-5টা রিপোর্ট দিয়েছে, কিন্তু সব রিপোর্ট হচ্ছে না, একটা একটা করে রিপোর্ট হবে। আজকে একটা রিপোর্টের জন্য যাচ্ছি, তার জন্য পেট খালি থাকতে হয়। এই পেটের যে রিপোর্টটা হবে আমরা এটার জন্য যাচ্ছি। আর চলুন ফ্রেন্ডস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেরিয়ে পড়লাম। আমি আর পাচ্ছিলাম ওনা কথা বলতে, মানে ভালো লাগছিল না, চিটচিট চিটচিট করছে ব্যথা। তা রিপোর্টের জন্য বেরিয়ে পড়েছি, একদম চলেও এসেছি। তা চলুন দেখতে থাকুন আপনারা। আপনাদের সাথে কথা বলছিলাম আমি, কিন্তু আপনারা শুনতে পারবেন না, এই জন্য আমি ভয়েস মেসেজ দিচ্ছি। ওই যে দেখছেন যে আমি ব্লাড নিয়েছে, এটা হচ্ছে থাইরয়েডের জন্য। এরপরে হচ্ছে ফ্রেন্ডস, হাঁটাহাঁটি করে যাচ্ছি, জল তো পুরো 1 লিটার জল খেয়ে নিয়েছি, টয়লেটের বিহেভিয়ার আসছে না, কিন্তু হাঁটাহাঁটি করে যাচ্ছি। ওনারা বলছে হাঁটুন হাঁটুন, দেখুন হয়ে যাবে। এবার আমি লাস্ট এখানে, জানি না কী হবে, চলুন দেখা যাক। চলে এসেছি ফ্রেন্ডস বাড়িতে, আর এই টিফিন করে দিল মাম্মা। আর এখানে দেখুন রুটি, আর অল্প একটুখানি ছিল, কেন কিছুই তো করা নেই আজকে। আপনাদের দাদাকেও দিতে পারিনি আমি টিফিন, ওই অল্প একটু বাঁধাকপি মতন ছিল, আমি কী করবো, লাস্টে এই খেতে হবে। কেন ব্যথার ওষুধ কেন খাওয়ার পরই খেতে হবে, যদি ব্যথা উঠে যায় ওরে বাপ রে বাপ, আমি থাকতে পারবো না যদি ব্যথা উঠে যায়। যা আছে ওই গরম করে নিয়ে নিয়েছি, এ দেখুন এই যে বাঁধাকপি, একটা ডিম সিদ্ধও নিয়েছি আর রুটি, ব্যাস চলুন খেয়ে নিই। ভালো লাগছে না। দুপুরে রান্না শুধু করেছি ফ্রেন্ডস, মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু না, আর পাচ্ছিও না আমি করতে, দীপক বলছে এটাই অনেক। শরীর এতই খারাপ, মানে ভালো লাগে না কিছু ঠিক মতন, মানে তাড়াতাড়ি কাজ করলে না শরীরটা আরও অস্বস্তি লাগছে। আস্তে আস্তে যাই করছি আস্তে আস্তে করছি, দীপক বলছে ধীরে সুস্থে করো, হড়বড় করে তাড়াহুড়ো করে কাজ করো না। আর এটা আমার অভ্যেসও যে তাড়াতাড়ি করে কাজ করার, তা করতেও পারছি না। আর ওষুধ ওষুধ তো খাচ্ছি, এবার কী হবে জানি না। এর আগে আর আসতে পারিনি আপনাদের কাছে, কেন শরীরটা একদমই ভালো ছিল না। তারপর এই যেটুকু রান্না করেছি না, এই রান্না করার পর না শরীরটা আরও আমার কেমন অস্বস্তি শুরু হয়ে গেছে। তার মধ্যে তো তারপর তো ওয়াইটির তো ভিডিও ছাড়তে হয়, যতক্ষণ পারছি ছাড়ছি। জানি না রিপোর্টের পর কী হবে, কী চিকিৎসা হবে, কী সমস্যা, কী প্রবলেম হচ্ছে জানি না। তা প্লিজ আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন মমিতা। আর ভয়ও পাচ্ছি, খুবই ভয় পাচ্ছি যে কী হবে কে জানে। তা চলুন, মাম্মাকে তো বললাম একটু মুড়ি আনতে, একটু মুড়ি খাবো। আর আমাদের এখানেই মুদিখানায় একটু পাওয়া যায় ডায়েট চিড়া, আমি বললাম ওই নিয়ে আয়, একটু মিক্স করে খাই, খিদে পাচ্ছে। কেন আমি আবার রাত্রে দিয়ে খাচ্ছি না, মানে এখন সমস্ত কিছু নিয়ম টিয়ম সব চেঞ্জ। তা দেখি ও আনুক তারপরে খাবো। The next morning. ফাইনালি হলো হলো হলো, দুদিন ধরে আলট্রাসোনোগ্রাফি আমার হলো, বাবা। আমি তো আজকে মানে 9টা থেকে আমি জল খেয়ে খাচ্ছি, 9টা থেকে জল খাচ্ছি,
কালকে হয়নি, কালকে জলটা কম খাওয়ার জন্য এই জন্য মানে মানে কালকে একদম লাস্ট মোমেন্টে গেছিলাম আমি, এই জন্য হয়নি। তা আজকে হলো বাবা, আজকে একদম প্রথমে, তাও তো আমি বলে বলে বললাম, আমি বলে বলে করিয়েছি প্রথমে, তা নাহলে হতো না, তাহলে আমি মাঝামাঝি থাকতাম। ওরে বাবা মা, মানে ভয়ঙ্কর অবস্থা টয়লেট, আমি পারি না একদম, না টয়লেট ফয়লেট একদম চাপতে চাপতে পারি না। তা কিছু করার নেই, যে টেস্ট করতে গেছি সেটা টয়লেট চাপতেই হবে। আর আজকে আমাদের এখানে এত জ্যাম রাস্তায়, বলার মতন না, প্রচুর জ্যাম, তার জন্য ডাক্তারের একটু আসতে আধ ঘন্টা লেট হয়েছে। তো যাই হোক, ফাইনালি আসলো, বলে বলে তারপর লাস্ট ফার্স্টে আমি করেছি, ফার্স্টে করে তারপর বেরিয়ে আসলাম। তা রিপোর্ট তো দু একদিনের মধ্যেই দেবে। তা দেখলাম কাল থেকে আমার চলছে ব্লগ, এইভাবেই সব, আমরা জানি না কী কী হবে, জানি না, খুব চিন্তায় আছি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, মানে কালকে যে ব্লগটা আমার চলছে এন্ড করে দিচ্ছি। তা আপনাদের, আপনারা আমার পাশে থাকুন, আমি এটাই বলবো, আপনারা পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম অন করে দেবেন, টুক করে, প্লিজ পাশে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন।